প্রিয় ভিউয়ার্স, আমাদের এবার গাণিতিক সমস্যা হলো রুট ওভার রুট ফোর মাইনাস রুট থ্রি ইকুয়াল টু কত। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা লিখি রুট ওভার রুট ফোর মাইনাস রুট থ্রি ইকুয়াল টু। প্রিয় ভিউয়ার্স, এখানে আমরা লিখতে পারি ফোরের বর্গমূল হলো টু রুট আর হলো রুট থ্রি। প্রিয় ভিউয়ার্স, এবার আমরা এখানে এটাকে দুই দ্বারা গুণ করব। কিভাবে লিখবো? তাহলে আমরা টু ইন্টু টু মাইনাস রুট থ্রি বাই টু। এবার লিখতে পারি টু ইন্টু টু ইকুয়াল টু ফোর মাইনাস টু রুট থ্রি বাই টু। ফোর কে লেখা তো থ্রি মাইনাস টু রুট থ্রি প্লাস ওয়ান বাই টু। এবার লিখবো রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস, আর এখানে আমরা লিখতে পারি প্লাস দিয়ে ওয়ান হোল স্কোয়ার, এ ওয়ান কে লেখা যায় ওয়ান হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ফার্স্ট রাশির ইন্টু সেকেন্ড রাশি। অর্থাৎ এই রাশিকে এই রাশিকে বিদলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান হবে এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ রুট থ্রি মাইনাস ওয়ান হোল স্কোয়ার। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা লিখলাম রুট থ্রি মাইনাস ওয়ান হোল স্কোয়ার। প্রিয় ভিউয়ার্স, স্কোয়ার রুটে যদি আমরা এটাকে ভাঙি ভাঙি লিখি, তাহলে আমরা এভাবে লিখতে পারি রুট থ্রি মাইনাস ওয়ান হোল স্কোয়ার, আর নিচে লিখতে পারি রুট টু। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা এবার লিখি, নিচে যেহেতু রুট টু আছে রুট টুটাকে লিখি দিলাম, আর এখানে স্কোয়ার রুটে ক্যান্সেল করলে রুট থ্রি মাইনাস ওয়ান। প্রিয় ভিউয়ার্স, এবার নিচে রুট টুটাকে যদি আমরা সরাইতে হয়, তাহলে আরেকটা রুট টু দ্বারা কী করতে হবে? উপরে নিচে গুণ করতে হবে, রুট টু ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান। প্রিয় ভিউয়ার্স, রুট টু ইন্টু রুট টু ইকুয়াল টু টু, আর এটাকে গুণ করলে তিন দুগুণে ছয় সিক্স মাইনাস রুট টুকে ওয়ান দ্বারা গুণ করলে রুট টু। প্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় ভিউয়ার্স, ক্লাসটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন অন করে দেবেন, যাতে নতুন ক্লাস দেওয়ার সাথে সাথে ক্লাসটি উপভোগ করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমাদের রেজাল্ট এটাই। ধন্যবাদ সবাইকে।